নমস্কার বন্ধুরা, ব্লগার দম্পতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ কোনো ঘোরার ব্লগ নয়, আজ সম্পূর্ণ ঘরের একটি ব্লগ নিয়ে। ঘরে আমরা কি করছি না করছি, রান্না করছি। আজ ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা আছে, তো ওয়েস্ট বেঙ্গলে না থেকেও, এত দূরে থেকেও আজ আমরা ইলিশ নিয়ে এসেছি। আমি মোহনবাগান, ও হচ্ছে ইস্ট বেঙ্গল। আজ দেখা যাক কি হয়। গুড মর্নিং, আজ 28শে আগস্ট, কলকাতা ডার্বি ডুরান্ড কাপের, কলকাতার বাইরে আছি। তা বলে ইস্ট বেঙ্গল তো তার ভুলতে পারিনি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমাদের ইলিশ কেনা কমপ্লিট, আজ দোকানে নুর ফিস শপে প্রচণ্ড ভিড়, তাই সেভাবে ভিডিও করতে পারিনি ওখানে কিছুই। তো এই এখন ফিরছি কোয়ার্টারে, আজ নামবে মাঠে কলকাতা সেই দুই যোদ্ধা, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। তো দেরাদুনে বসে ডার্বির মজা সকালে ইলিশ কিনেই নিয়ে নিলাম। মাছ ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, মাছটা ভালোই আছে দেখে যা মনে হচ্ছে। এবার খেয়ে বলবো তোমাদেরকে তাহলে মাছ কেমন পাওয়া যায়, কেমন টেস্ট হয়। ইলিশ মাছ আমার ধোয়া কমপ্লিট, লবণ মাখিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছ ভাপার জন্য দুটো মাছ তুলে রেখে তারপরে হলুদ মাখাবো মাছটা। দই ফেটিয়ে নিয়েছি, এবার ইলিশ ভাপার জন্য দই দিয়ে দেবো। ফার্স্টে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব, ইলিশ মাছের মাথাটা ভেজে রেখে দেবো। কালকে পুঁই শাক দিয়ে এটাকে রান্না করবো, একদিনে তো এত কিছু করে খাওয়া সম্ভব নয়। আমি একটা বাড়ি থেকে পুঁই শাক গাছ এনেছিলাম, সেটাও অনেক বড় হয়েছে, করবো করবো করে করাই হয়নি পুঁই শাকটা। ফাইনালি কালকে ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা রান্না করবো। এই যে আমাদের ব্যালকনির ছোট্ট বাগানে পুঁই শাক গাছ, অনেক কষ্টে রান্নাঘর থেকে নিয়ে এসেছি, কাদা জল মেখে এমনভাবে বাড়ি থেকে প্যাকিং করে দিয়েছিল, পুরো কাদা জল গায়ে মাখতে মাখতে। ওয়েস্ট বেঙ্গল থেকে দেরাদুন এসেছে এই পুঁই শাক, এবং বড়ও হয়েছে। ফাইনালি একে কালকে খাবো। ইস্ট বেঙ্গলের খেলা, বাড়িতে সর্ষে ইলিশের একদম জোর জোর চলছে, ইলিশের মাথা ভাজা চলছে, আর মন বাগানের লক্ষ্যে দিয়ে ইলিশ রান্না করাচ্ছি। এটা বেশি আনন্দের, ওই দেখো মোহন বাগানের লোক ইলিশ রান্না করছে, আর কোনো চিংড়ি হবে না, শুধু ইলিশ। আমি সর্ষে ইলিশের জন্য মিক্সিতে সর্ষে নিয়ে নিয়েছি, তার সাথে লঙ্কা দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেবো। কারেন্ট চলে গেছে, কারেন্ট না আসা পর্যন্ত কিছু হচ্ছে না, দেখা যাক কখন আসে। চলে আসে সবসময় যে অনেকক্ষণ থাকে কারেন্ট, আমি কারেন্ট চলে এসেছে, এবং মশলাটা তাড়াতাড়ি করে নিই, নাহলে আবারও চলে গেলে সমস্যা হয়ে যাবে। ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছি, গরম গরম ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। ভাপা ইলিশের জন্য আমার মাছ ম্যারিনেশন করা হয়ে গেছে। এখানে আমি দিয়েছি টক দই, সর্ষে, লঙ্কা মানে কাঁচা লঙ্কা বাটা, লবণ আর কাঁচা সর্ষের তেল। এবার এটাকে আমি স্টিমে বসিয়ে দেবো, তারপরেই তৈরি হয়ে যাবে ভাপা ইলিশ। সর্ষে ইলিশের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ, লবণ আর সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট। ইলিশ মাছ ভাজা প্রায় কমপ্লিট, ইলিশ মাছ ভাজা সাথে গরম তেল, আজকে পুরোটাই ইলিশ আজকে দুপুরে। আর সাথে বাইরে বৃষ্টিও হচ্ছে, দেখিয়ে দাও একটু, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, বাইরে থেকে দেখিয়ে দেবো তোমাদের একবার। মানে ইলিশ তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সর্ষে বাটা, হলুদ, লবণ দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দেবো,
চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাছ দিয়ে দেব। তো কাঁচা মাছ দিচ্ছি না, দিয়েছি মাছ। আমি কাঁচা ইলিশ ঠিক খেতে পারি না, তাই আমার মাছটা একটু ভেজে নিয়েছি আর ওর মাছটা কাঁচাই দিয়েছি। কাঁচা আর ভাজা হবে, চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে এবার মাছটা গ্যাসটা একটু কমিয়ে দিই, কম আঁচে হতে থাক। এই যে আমাদের ইলিশ মাছ ভাজা, সাথে তেল, গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগবে খেতে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। কমপ্লিট আমাদের সর্ষে ইলিশ নামিয়ে নিয়েছি, জন্য জল গরম বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে তারপরে টিফিন বক্সটা বসিয়ে দেবো। ইলিশের জন্য জল বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, এবার মাছটাকে ঢাকনা আটকে টিফিন বক্সে বসিয়ে দেবো। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দেবো। ইলিশ ভাপে বসিয়ে দিয়েছি, জল ফুটছে, কিছুক্ষণ বারে খুলে দেখব একবার কেমন কি পরিস্থিতি, তারপরে যদি দরকার পড়ে আবারও একটু স্টিমে রাখবো, নাহলে উঠিয়ে ফেলবো। এবার এটাকে একটু খুলবো, খুলে দিয়ে উল্টে দেবো মাছটাকে। এক সাইড আশা করি হয়ে গেছে, আর এক সাইড কমপ্লিট আমাদের ইলিশ ভাপা। দেখিয়ে দাও হলুদটা, এবার নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা, ইলিশ মাছ ভাজা, তার সাথে তেল ইলিশ মাছেরই আর সর্ষে ইলিশ। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। এবার আমি ভাতটা বসিয়ে দেবো, অনেকটাই লেট হয়ে গেল, ভাতটা হলে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। খাওয়া সব রেডি, দেখো তোমরা নিয়ে বসে পড়েছি। রিভিউটা আমি দেবো। পুরো ইলিশ উৎসব চলছে, বাইরে প্রচন্ড বৃষ্টি দেখতে পারো, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। যদি খিচুড়ি আর ইলিশ ভাজা হতো সেটাও দারুণ লাগতো, কিন্তু দেহরাদুন রাইসের সঙ্গে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, গরম গরম সানডে, তারপরে আবার আজকে ইন্ডিয়া পাকিস্তান, ইস্টবেঙ্গল মোহনবাগান, পুরো গরম, ব্যাপারটা পুরো গরম। দেহরাদুনে তেমনি বৃষ্টি, ওদের ঠান্ডা করে দিয়েছে, আর একটু পরে খেলা শুরু হয়ে যাবে। চলো প্রথমে ইলিশ মাছের ভাজার তেলটা দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভাত মেখে দেখি কীরকম হয়েছে। দেহরাদুনের ইলিশ, মানে দেহরাদুনের ইলিশ না, মানে এসছে তো দিক থেকেই, কিন্তু দেহরাদুনের ফার্স্ট ইলিশ চলছে। ঠিক আছে, ম্যাডাম ভালোই রান্না করেছে, অনেক খাটাখাটনি, সকালে বেরোনো, ধাক্কা ধাক্কি করে, এমনকি মাছ গায়ে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, এমন ভিড়। আমার যা কোনদিন রান্নাঘাটেও আমি এত বড় বড় মাছ মাছাতে গিয়েছি এরকম হয়নি। তো এত গিয়ে খাটাখাটনি করে নিয়ে আসা, তারপরে এই রান্না, এত কিছু করা, যা খেয়ে একটু তৃপ্তি পাওয়া যাচ্ছে। সামনে পুজো, বাড়ি যাওয়া, তখন সব কিছু দেখতেই পারবে কিভাবে বাড়ি যাওয়া, আমাদের সব কিছু হচ্ছে, কিভাবে যাচ্ছি ওখানে, কি পুজোতে কি করছি। তো ওভারঅল ভালোই, মাছ ভাজাটা ভালোই লাগছে, তো খেয়ে নি। ইলিশ ভাজা খাওয়া কমপ্লিট,
দাম লাগলো। এইবার ইলিশ ভাপের পালা, ইলিশ ভাপে দিয়ে খাবো এবার। শুধু ইলিশ আর ইলিশ, গলদা চিংড়ির লোক ইলিশ খাচ্ছে, কিছু করার উপায় নেই আজকে। তাই এই গলদা চিংড়ি সেরকম ভালো ছিলও না, কিন্তু পছন্দ করে না, পছন্দ করে না খেলে হচ্ছে। ইস্ট বেঙ্গলের বাড়িতে বিয়ে হয়েছে, মহমানের লোকে দাউন হয়েছে। আমি লঙ্কা খুঁজছিলাম যেটা কাঁচা লঙ্কা না, লঙ্কা বেটে দেওয়া হয়েছে বলে ফার্স্টে বুঝতে পারিনি, এবার মুখে দিয়ে বুঝতে পারলাম যে পুরোপুরি ঠিকই আছে। সবশেষে সর্ষে ইলিশ পাতে পড়ে গেছে, এবার সর্ষে ইলিশটা টেস্ট করে দেখা যায় কেমন। না না, ওভারঅল তোমার ইলিশ ভাজা, ইলিশ ভাপে দুটোই ভালো। মেন ব্যাপার হচ্ছে যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম প্রথমে কেনার সময়, মাছটা কেমন হবে, মাছটাই ভালো, যার জন্য সব কিছু তাদের প্রবলেম হয়নি। আগে দিয়ে আমরা পম্পলেট নিয়ে এসেছিলাম, কিন্তু পম্পলেটটা ভালো ছিল, কিন্তু একটু অনেক দিনের ছিল, যার জন্য পুরনো ছিল মাছটা, তো টেস্ট অতটা ভালো আসেনি। কিন্তু আজকে মাছটা ভালো আছে, খেতেও ভালো লাগছে। মেন ব্যাপার এখান থেকে, এখানে মাছ সব তো বাইরে থেকে আসে, আমাদের দিক থেকে আসে, তো অনেক দূরের মাছ রাখা থাকে, সেই হিসাবে স্টোরের মাছগুলি বেশিরভাগ এখানে। একটা দোকান আছে এখানে নূর ফিশ শপ, এখানে সব ধরনের মাছই পাওয়া যায়। আগের দিন ভিডিও পিকনিক ভিডিওতে দেখেছো নূর ফিশ শপের মাছই ওদিনকে আনতে গেছিল, অধীর ছিল ওদিনকে, আমি যাইনি সেদিনকে, ওটা ছিল। তো ওই নূর ফিশ শপটাই খুব ভালো, মানে মাছি বাজার যেটা পল্টন বাজার, পল্টন বাজারেই মাছি বাজার যেটা রয়েছে, সেই মাছি বাজারে নূর ফিশ শপ, ওটাই, ওখানকার মাছগুলি বেশি একটু খেতে ভালো, বিক্রিও ভালো। বাঙালিদের দেরাদুনে সব বাঙালি, বেশিরভাগ বাঙালি ওখান থেকে মাছটাই প্রেফার করে। আর সেই হিসাবে ওখানে সব রকমের মাছ পাওয়া যায়, ছোট চুনোচানা মাছ থেকে শুরু করে সব কিছু, শুটকি মাছ, শুটকি, হ্যাঁ শুটকি মাছ পাওয়া যায়, শুটকি মাছ পাওয়া যায় ওখানে, কিন্তু সবটাই তোমার ওই ফ্রোজেন, বরফ দিয়ে ফ্রোজেন হয়ে এদিকে আসে। সর্ষের লিস্টটাও ভালোই হয়েছে, ঝাল ঝাল হয়েছে, আমি দেরাদুন প্রায় 3 বছর হতে চললো, 3 বছর রয়েছি এখানে। আমি তো মেসে খেতাম, বাইরে হোটেলে খেতাম, তো আমি সেভাবে মাছ টাছ খাইনি এখানে। সবজি খেয়েছি, সবজি ডাল এখানে মেনলি ওগুলোই খেয়েছি, চিকেন মাছ কোনোদিনও কোনোদিনও বানানো হয়েছে যেখানে খেতাম আমরা, নেগি রেস্টুরেন্ট। তো এই বিয়ে দেওয়ার পরে এখনই মাছ ফাছ কিনতে যাচ্ছি, এখনই বাজার সম্বন্ধে এখানে জ্ঞানটা হচ্ছে, কোথায় কি ভালো পাওয়া যায় না। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগার দম্পতির কাটাই ভরে গেছে সারা কাটা, দেখো কি কাটা কি কাটা। এখন একটা বেঁচে রয়েছে, খাওয়া হবে, এটাও খাবো। একবারে মোটামুটি 2 সপ্তাহ কোটা পূরণ করে নিতে হবে মাছের, আবার ডাল সবজি, ডাল সবজি, পনির এইসব খাওয়া, বাড়ি গিয়ে মাছ। এবার বাড়ি যাওয়া হলে মেনলি ফোকাস হচ্ছে আমাদের ছোট জ্যান্ত মাছ, বেশিরভাগ পেলে ভাড়া, বেশিরভাগ জ্যান্ত মাছ খাওয়ার ইচ্ছাটাই বেশি আছে। মটন চিকেন নিয়ে চাপ নেই, মটন চিকেন এখানে যেটুকু পাওয়া যায় তাতে কাজ চলে যায়, কিন্তু জ্যান্ত, জ্যান্ত টাটকা মাছ খাওয়ার খুব ইচ্ছে এবার। আর অনেকদিন আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এবার সামনে একটা ঘুরতে যাওয়ার ব্লগও আসবে।
খাওয়া দাওয়া পুরো কমপ্লিট কমপ্লিট একটু রেস্ট নিয়ে একটু পরে খেলা শুরু খেলা দেখতে বসতে হবে আজ ইলিশা নিয়েছে মানে আনিয়েছে ওই এনেছে এবার দেখবো ইস্ট বেঙ্গল যেতে না মোহন বাগান যেতে এটা কোনো ব্যাপার না এটা কলকাতা ডার্বি ডার্বিটা দেখাটাই একটা আলাদা মজা সে জিতলো কে হারলো এখনো ইস্ট বেঙ্গল এগিয়েই রয়েছে ওভারঅল টোটাল এখনো যেটা ইয়ে রয়েছে সেই হিসাবে ইস্ট বেঙ্গল এখন এগিয়ে রয়েছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলাটাও রয়েছে ওটাও দেখতে হবে আবার দেখা হবে পরের ব্লগে।